আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, হঠাৎ গণভবন অভিমুখে পদযাত্রার কর্মসূচি দিলেন সোহেল তাজ। কিন্তু কেন, এ নিয়ে বিস্তারিত। সাথে দেখবেন কেজি দরে তরমুজ বিক্রেতাদের ফেরাউনের বংশধর বললেন ওমর সানি। দর্শক, বিস্তারিত দেখতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত সাথে থাকুন। তিনটি দাবিতে জাতীয় সংসদ ভবনের সামনে থেকে গণভবন পর্যন্ত পদযাত্রার ঘোষণা দিয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ। বৃহস্পতিবার তিনি এক ফেসবুক পোস্টে এই কর্মসূচির কথা জানিয়েছেন। এই কর্মসূচি একান্তই ব্যক্তিগত উদ্যোগ উল্লেখ করে সোহেল তাজ লিখেছেন, রোববার বিকাল 4টায় জাতীয় সংসদ ভবনের সামনে দক্ষিণ দিকে মানিক মিয়া এভিনিউ সংলগ্নে আমি অবস্থান নিব। জাতীয় সংসদ ভবনের সামনে থেকে মানিক মিয়া এভিনিউ বিকাল 4টায় গণভবনের উদ্দেশ্যে হেঁটে যাত্রা শুরু করব। কেউ চাইলে যোগ দিতে পারেন, না আসলে একাই যাব। ফেসবুকের এই পোস্টে সোহেল তাজ তিনটি দাবির কথা বলেছেন। দাবিগুলো হচ্ছে, 10ই এপ্রিল প্রথম বাংলাদেশ সরকার গঠন হওয়ায় দিনটিকে প্রজাতন্ত্র দিবস ঘোষণা করতে হবে। 3রা নভেম্বর জেল হত্যা দিবসকে জাতীয় শোক দিবস ঘোষণা করে রাষ্ট্রীয়ভাবে পালন করতে হবে এবং জাতীয় চার নেতা সহ মহান মুক্তিযুদ্ধের সকল বেসামরিক ও সামরিক সংগঠক, পরিচালক, অমর শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের নাম, অবদান ও জীবনী সহ মুক্তিযুদ্ধের সঠিক ও পূর্ণাঙ্গ ইতিহাস মর্যাদা ও গুরুত্বের সঙ্গে সর্বস্তরের পাঠ্যপুস্তকে ও সিলেবাসে অন্তর্ভুক্ত করতে হবে। এটা একান্তই আমার নিজের উদ্যোগ। আপনারা কেউ যোগ দিতে চাইলে আসতে পারেন, আর না আসলে আমি একাই যাব। এর আগে দেওয়া আরেকটি স্ট্যাটাসে তিনি বলেন, আর চুপ থাকা সম্ভব না, প্রতিবাদ করতে হবে আর এর প্রতিকার আদায় করতে হবে। জাতীয় চার নেতার নাম জানে না একজন শিক্ষার্থীও, জানে না মুক্তিযুদ্ধে কতজন শহীদ হয়েছেন, বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রীর নাম কি, এমন প্রশ্নের জবাবে শিক্ষার্থীরা বলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান ও এম এ জি ওসমানীর নাম। গতকাল শনিবার রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব ল অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স বিলিয়া মিলনায়তনে আয়োজিত বিজয়ের 50 বছর পাঠ্যপুস্তকে মুক্তিযুদ্ধ বাস্তবতা ও করণীয় শীর্ষক এক সেমিনারে উপস্থাপন করা গবেষণাপত্রে এসব তথ্য উঠে আসে। জাতীয় চার নেতার নাম বলো, এর জবাবে শতভাগ শিক্ষার্থী ভুল উত্তর দিয়েছে। পৃথক উত্তরে তারা বলে বঙ্গবন্ধু জিয়াউর রহমান, শেখ হাসিনা, খালেদা জিয়া ও এইচ এম এরশাদ জাতীয় চার নেতা। 3 নভেম্বর সম্পর্কেও শতভাগ শিক্ষার্থী ভুল উত্তর দিয়েছে। 57% শিক্ষার্থী উত্তরে বলে মুক্তিবাহিনী, বিএনপি ও জাতীয় পার্টি মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল। স্মৃতিসৌধ ও শহীদ মিনারের মধ্যে পার্থক্য কি, এমন প্রশ্নেও শতভাগ শিক্ষার্থী ভুল উত্তর দিয়েছে। 91% শিক্ষার্থী উত্তর দেয় খন্দকার মোশতাক ছিলেন প্রথম শহীদ, সেক্টর কমান্ডার, কবি ও ভাষা সৈনিক। একজন সেক্টর কমান্ডারের নাম জানতে চাইলে 91% শিক্ষার্থী নাম বলতে পারেননি। বেশ কয়েক বছর ধরে রাজধানী সহ দেশের অনেক অঞ্চলে কেজি দরে বিক্রি হচ্ছে মৌসুমি ফল তরমুজ। এ নিয়ে বিভিন্ন সময় সামাজিক মাধ্যমে অনেক সমালোচনাও হয়েছে। তারপরও কিছু অসাধু ব্যবসায়ীর যোগসাজশে কেজি দরে তরমুজ বিক্রি বন্ধ করা যায়নি। এবার কেজির দরে তরমুজ বিক্রি নিয়ে মনে ক্ষোভ প্রকাশ করেছেন 90 দশকের জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানি। হযরত মুসা আলাইহিসসালাম যুগের মিশরের অত্যাচারী শাসক ফেরাউনের সঙ্গে দেশের অসাধু তরমুজ ব্যবসায়ীদের তুলনা করে ওমর সানি নিজের ভেরিফাইড ফেসবুকে লেখেন, ফেরাউনের প্রথম ব্যবসা ছিল তরমুজের ব্যবসা। ফেরাউন তরমুজ পিস হিসেবে কিনে একে দাড়ি পাল্লায় মেপে বিক্রি করতেন। মেপে অনেক দামে বিক্রি করার কারণে সেই সময় সাধারণ মানুষ তরমুজ কিনে খেতে পারতেন না। আজ থেকে 3000 বছর আগে ফেরাউন ঠিকই মারা গিয়েছে, কিন্তু ফেরাউনের কিছু বংশধর বাংলাদেশে এখনো আছে। তারা রমজান আসলে সকল ধরনের পণ্য সামগ্রীর দাম বাড়িয়ে দেয়। আল্লাহ এদের হেদায়ত দান করুন। এভাবে তরমুজ না কেনার প্রতিজ্ঞা করেছেন জানিয়ে তিনি আরো লেখেন, আমরা কেজি দরে তরমুজ কিনব না, আমি প্রতিজ্ঞা করেছি। আপনি?